অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার বিকালে গোপালপুর ইউনিয়নের মধুপুর 4 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খালেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা আজিজুল ইসলাম কিরণ। মধুপুর বিএনপি নেতা মোহাম্মদ সোলেমান এর সভাপতিত্বে সাবেক ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রিন্টু ও ফিরোজ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন সেলিম, ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুবদল নেতা রাসেল, মাইন, রানা, শুভ, রকি, ইয়াসিন, রাকিব, মধুপুর প্রবাসী বিএনপির গ্রুপের সাধারণ সম্পাদক নূর নবীন, উপদেষ্টা নেজাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, সদস্য সচিব রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির মাহমুদ, সাধারণ সম্পাদক মহসিন, সাবেক ছাত্রনেতা সুজন সহ অনেকেই। প্রত্যেকটা ঘরে আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। দ্বিধাদ্বন্দ্ব থাকলে আপনারাও করতে পারবেন না, ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল শান্তিপ্রিয় দল। এখনই আমাদের মিটিং সমাপ্তিত হবে, সমাপ্তিত, কিন্তু আপনারা কেউ উঠবেন না। সংগঠন করেন, এই দলের প্রতিযোগিতায় নেতা হতে হয়, আপনাকে বাসে করে কেউ নেতা করবে না। তাই আসুন, এই সংগঠন করি আমরা, জাতীয়তাবাদী দল করি, বিএনপি করি, বিএনপি হাতকে শক্তিশালী করি। জাতীয় নির্বাচন আমাদের সামনে আসবে, সেই নির্বাচনে আমাদের দলকে আমরা রাষ্ট্র ক্ষমতা যদি বসাতে পারি, তখনই আমরা উন্নয়নের সোয়া পাবো। সেই উন্নয়নের সোয়া উপজেলা থেকে মূলপুরে যা সিদ্ধান্ত নেবেন, এটা বর্গতল বলে নির্দেশ। প্রত্যেক ওয়ার্ডে যাব, মূলপুরের মতামতের ভিত্তিতে বিএনপি ছাত্রদের যুবদের স্বেচ্ছাসেবক দলের কমিটি করবো। জনগণের সাথে মিশে জনগণকে কেন্দ্রমুখী করেন, ভোটের মাধ্যমে ক্ষমতা আসা রাখবো, দলকে সুসংগঠিত করেন, এটা হলো কেন্দ্রের নির্দেশ। এই দলকে ভালোবাসেন, আপনারা এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন, দলের কাজে আসবে। আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে, বিশেষ করে বরকতুল্লাহ বুড়ো ভাইয়ের মাধ্যমে, থানা বিএনপির মাধ্যমে আমরা যে ধরনের ঘোষণাগুলো পাই, আমরা সেগুলা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি।